নমস্কার চ্যানেল দিন রাতের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিশেষ অনুষ্ঠান মুখোমুখি তাতে একজন বিশেষ অতিথির সঙ্গে আজকে আমরা কথা বলবো অবশ্যই তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনারা জানেন যে ত্রিপুরার বামপন্থী দল বিশেষ করে সিপিআইএমের দুজন নেতাকে আমরা দেখেছি প্রয়াত হতে অল্প সময়ের মধ্যে তারপর যিনি এখন রাজ্য সম্পাদকের দায়িত্বে রয়েছেন জিতেন চৌধুরী আমাদের সবার খুব কাছের মানুষ এবং ত্রিপুরার একজন পরিচিত ব্যক্তিত্ব যিনি মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন এবং এখন পার্টির দায়িত্ব তার কাছে রয়েছে আমরা জিতেন চৌধুরী তাকে এই স্টুডিওতে আমন্ত্রণ করে এনেছি তিনি আমাদের সঙ্গে আপনাকে স্বাগত জানাই খা নমস্কার স্বাগত জানাই আরও একটা কারণে সেটা হচ্ছে আপনি রাজ্য সম্পাদক সিপিআইএম হওয়ার পর এই প্রথম আমাদের স্টুডিওতে এলেন সেই জন্য আমরা আরো বেশি স্বাগত জানাচ্ছি আচ্ছা আপনাকে এই যে সিপিআইএম দলের সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে এটা অনেকে এরকম বলা করেন যে সিপিআইএম দলের মধ্যে ত্রিপুরায় আবার তারুণ্যের যুগ শুরু হলো এটা কতটা ঠিক না দেখুন সিপিআইএম হয়তো বা বয়সে কেউ কেউ সম্পাদকের দায়িত্বে বা কোনো গুরুত্বপূর্ণ পদে প্রবীণরা এসছেন কিন্তু সিপিআইএম নামটাই সবসময় তারুণ্যে ভরপুর সিপিআইএম যে মতাদর্শের ভিত্তিতে চলে মার্ক্সবাদ লেনিনবাদ এটা শুধু কোনো ব্যক্তিকে অন্ধ অনুসরণ করা না এটা মতাদর্শ সে মতাদর্শ হল যে চিরকাল যে বিজ্ঞানের উপর দাঁড়িয়ে যুক্তির উপর দাঁড়িয়ে নতুনকে যে আহ্বান করা নতুনকে সেভাবে তাকে নিয়ে চলা কাজে সিপিআইএম মানেই তারুণ্য সিপিআই সিপিআইএম মানেই হল সর্বদা এটা নতুন চিন্তা নতুন শক্তি এবং তারুণ্যের সমাবেশ খুব সুন্দর করে আপনি বলেছেন সিপিআইএমের মতাদর্শটাই তারুণ্যে ভরপুর কিন্তু একটা প্রশ্ন কি ওঠে না যে আপনারা এখন সংসদীয় গণতন্ত্র সেটাকে অনুসরণ করছেন এবং তিনটি রাজ্যে আপনারা সরকারও চালিয়েছেন ত্রিপুরায় আমরা এইমাত্র একটা নির্বাচন দেখলাম সিভিক বডিজ ইলেকশন পুরো নগর নির্বাচন সেই নির্বাচনের যে চেহারা আমরা দেখলাম মনে হলো কেউ কেউ বলছেন যে সিপিআইএম আর আধুনিক নেই সিপিআইএম এখনও পুরনো এখন পুরনো সেই যে উৎসব করা এখন হচ্ছে গণতন্ত্রের বন্য উৎসব না করলে নির্বাচন ঠিকঠাক ভাবে জেতা যায় না এবং নির্বাচন জেতাটাই হচ্ছে মূল কথা আমরা দেখেছি উনিশশো অষ্টআশি সালে সন্তোষ মোহন দেব ত্রিপুরায় বসে প্রেস ক্লাবে আমাদের সঙ্গে গপ্প করছিলেন সাংবাদিকদের সঙ্গে তিনি বলছিলেন যে নিবেন চক্রবর্তী কি সুযোগ দিচ্ছ না আমাদের জাস্ট উনি যে ভাষায় কথা বলেন এবং বলেছিলেন যে রাফ এবং টাফ দুটোই খেলতে হবে রেফারি তো আছেই দুটো খেলেই মানে এইভাবে উনি বলেছিলেন আপনারা কি এই ধরনের খেলা থেকে আপনারা মানে করতে পারছেন না দেখুন আমরা গণতন্ত্র গণতন্ত্রে বিশ্বাসী আমাদের দেশের সংবিধান নাগরিকদের যে অধিকার দিয়েছে আমরা এটাকে সম্মান আমরা করি তো এই ক্ষেত্রেতেও যে আমরা চেয়েছি বা এখন অবধি আমরা চাইছি যে গণতন্ত্রের চোহদদের মধ্যে থেকে যে গণতান্ত্রিক শক্তি বা প্রতিষ্ঠান মানুষের অধিকারকে সুনিশ্চিত করবে তাদের উপর আস্থা রাখতে কিন্তু এবার যে ঘটনা হলো এই পুরনির্বাচনকে কেন্দ্র করে এটা যেমন ধরুন দুটি দলের মধ্যে যে খেলা হয় ফুটবল দুটি প্রতিদ্বন্দ্বী দল এবং সেই খেলাটাকে পরিচালনা করে একজন রেফারি বা আম্পায়ার আর তাকে সাহায্য করে ফুটবলের ক্ষেত্রে দুটো লাইটসম্যান কিন্তু এবারে নির্বাচন দেখা গেছে যিনি সেই রেফারির ভূমিকা পালন করেছেন অর্থাৎ নির্বাচন কমিশন তিনিও শাসক দলের হয়ে খেলছেন আর দুজন দুই রেফারি পুলিশ এবং প্রশাসন সাধারণ প্রশাসন লাইন্সম্যানরাও খেলছেন শাসক দলের হয়ে তো সেই জায়গায় যে একটা নির্বাচন এটা তো নির্বাচনই হলো না তো এই জন্যই যে বামফ্রন্ট বা সিপিআইএম সবসময় বিরোধী দলকে বা শাসক দলকে এরকমভাবে খেলতে দেবে নিশ্চয়ই না আমাদেরও তখন যে সেই খেলার মাঠকে কীভাবে ব্যবহার করতে হবে সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে এবং যদি এরকম চলতে থাকে এটা বাধ্য করবে আমি এটুকুই বলতে পারি এই মুহূর্তে সিপিআইএম সমর্থক যারা শুনছেন বাম সমর্থক যারা শুনছেন তারা শুনবেন জিতেন চৌধুরী তিনি সব ধরনের প্রশ্ন সাংবাদিকদের গ্রহণ করতে তিনি খুব অভ্যস্ত এবং চমৎকার উত্তর দিয়ে থাকেন এবং আপনারা শুনেছেন নিশ্চয়ই যে ভবিষ্যতে এই ধরনের সব ধরনের খেলায় প্রস্তুত থাকার কথা উনি ভাবতে হবে বলে পার্টিকে এটা উনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমাদের কাছে মনে হয় আচ্ছা একটা হিসেব আমরা দেখতে পাচ্ছি মানে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় যদিও আপনারা বলছেন এটা কোনো নির্বাচনই হয়নি বিরোধী দল নেতা মানিক সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে যেখানে নির্বাচনই হলো না সেখানে কে দ্বিতীয় কে তৃতীয় কিসের হিসেব তবুও আমি একটু বলতে চাইছি যে এই যে মানে দ্বিতীয় তৃতীয় হিসেব টিসেব আমরা দেখতে পাচ্ছি আগরতলা মানে তেরিয়ামোড়া আমবাসা এখানে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে মানে ওরা মাত্র অল্প সময়ের জন্য এসেছেন এরা বেশ কিছুটা ভোট ওরা পেয়েছেন যাই হোক কিন্তু এই ত্রিপুরায় এই তৃণমূলের যে আশাটা এটা কি বাম বাম ফ্রন্টের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখুন তৃণমূল আশাটা প্রথম দিকে হলো আমরা বলবো একটা গণতান্ত্রিক দল হিসেবে তৃণমূল ত্রিপুরা যে আসতেই পারে এবং ত্রিপুরার যে তো ছিল আজকের বিজেপি তারাই তো এক সময় সব তৃণমূল কাজেই নতুন করে সেখানে আসা নয় এখানে ছিল এবং দেখবেন এবারে যে ভোট হয়েছে তৃণমূল যে কটা ভোট পেয়েছে যদি তো বটেই এখানে সেরকমভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় বা পার্সেন্টের হিসাব করা এটা বৃথা কিন্তু তারপরও তৃণমূল যে কটা ভোট পেয়েছে এই ভোটটা কোথায় গেল এই ভোট বিজেপি দল অর্থাৎ তৃণমূল থেকে যারা গেছে তাদের মধ্যে যারা ক্ষুব্ধ বা হতাশ হতাশ হয়ে গেছে তাদেরকে বামপন্থীদের যেরকমভাবে বাধা দিয়েছে তৃণমূলকে যারা ভোট দিতে গেছে বিজেপির যারা দুষ্কৃতীরা ভোট দখল করেছিল তারা তো জানতো এরা বিজেপির লোক কাজে সেভাবেই সেই বিজেপির বিক্ষুব্ধদের ভোট বা বিজেপির যারা হয়ে যারা ছাপ্পা ভোট দিয়েছে তাদের মধ্যেও কিছু আছে এটা তৃণমূলকে দিয়েছে এটা কোনোটাই প্রকৃত ভোট নয় বিজেপির ভোটটাও প্রকৃত ভোট নয় এবং তৃণমূলের ভোটও প্রকৃত ভোট নয় কিন্তু বামফ্রন্ট যে ভোটটা পেয়েছে এটা লড়াই করে একদম জুজে সে ভোটটা দিয়েছে একমাত্র যদি এবার নির্বাচনে কোনো খাঁটি ভোট যদি বলেন এটা সিপিআইএম যে ভোটটা পেয়েছে এবং আমি মনে করি যে পরিস্থিতি যেখানে রেফারি এবং লাইন্সম্যানরাও খেলছে শাসক দলের হয়ে সেই জায়গায় এই ভোট পাওয়া এটা একটা তাৎপর্যপূর্ণ এটাকে খুব কম গুরুত্ব দিয়ে মানে দেখার মানে দেখার কোনো সুযোগ নেই যাই হোক এটাকে কিন্তু বিজেপি সরকার একটা ম্যান্ডেট হিসাবে ধরে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পদক্ষেপ তারা নিচ্ছেন দ্রুত এর একটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বেসরকারিকরণ আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে অক্টোবর মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন করে তারপরে দোসরা ডিসেম্বর গিয়ে সেটার রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিয়ে এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ইয়ে দেওয়া হবে মানে বেসরকারি সংস্থাগুলো যেগুলো এই স্কুলগুলোকে লিজে নিয়ে নেবে তাদেরকে মানে টাকা যা দিতে হবে এটা পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছেড়ে দেবে টাকা তো এটাকে আপনারা কি মানে এটা কি এই পরিস্থিতিটা কি হবে ভবিষ্যতে আপনারা তো অনেকদিন দিন আপনি রাজ্যমন্ত্রী সভায় ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এটা কি আমাদের রাজ্যের শিক্ষার মানের জন্য ভালো হচ্ছে দেখুন আমি আমি এই যে শিক্ষার বা শরীরিকরণ সম্পর্কে আমি একটু পড়ে আসছি প্রথমত হলো কেন যে এত তাড়াতাড়ি আপনি যেটা বলছেন যে না এই ভোটের কারণেই শাসক দল এ পদক্ষেপ গ্রহণ করছে হ্যাঁ ঠিক কারণটা কি বাহ্যিকভাবে আমরা দেখছি যে বিজেপি নিরানব্বই শতাংশ আসন জিতেছে পার্সেন্টেজও বিশাল কিন্তু কোন দল এটা আজকের বিজেপি বা কালকে অন্য কোন দল যদি সত্যি এরকম একটা বিরাট পার্সেন্টেজে ভোটে যেতে তার একটা স্পন্টেনিয়াস অর্থাৎ স্বাভাবিক জনগণের মধ্যে নাগরিকদের মধ্যে তার একটা প্রতিফলন ঘটে স্বতঃস্ফূর্ততা এটা নেই অর্থাৎ তার রিফ্লেকশন জনগণের মধ্যে উল্টু উনত্রিশ তারিখ সেই প্রশাসনাত্মক ভোট গণনার পর দিন যদি কেউ আগরতলাতে যারা ছিলেন সেদিন পশ্চিমবাংলার সাংবাদিকরাও ছিলেন আমি তাদেরকে বলেছি কী দেখলেন আগরতলাতে এটা শ্মশানের নিস্তব্ধতা নয় কোনো পাড়ার অলিতে গলিতে কোনো ধরনের কোনো রকমের যে এরকম স্বতঃস্ফূর্ত মানুষের যে আনন্দের বহিঃপ্রকাশ আলোচনা কিছুই নেই এটা যেন অদ্ভুত একটা নিরবতা তো এ থেকে শাসক দল তারা খুব টের পাচ্ছে যে ভয়ঙ্করভাবে জনগণ তাদের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে কাজেই এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তৈরি করি অর্থাৎ এরা বুঝতে পারছে আগামী দুই হাজার এদের জন্য আরও ভয়ঙ্করতম পরিস্থিতি অপেক্ষা করছে কাজেই তার আগে যে কটা দিন থাকবে বা লুটপাট করার সুযোগ পাবে কাজেই যাবতীয় প্রচলিত নিয়ম কানুনকে ভেঙে চুরে তসনস করে দিয়ে আরও কিছু যেন থাকবে কিভাবে এখান থেকে কিছু কামিয়ে নেওয়া যায় এই শিক্ষা দপ্তরে বিদ্যুৎ দপ্তরে আর বিভিন্ন জায়গাতেও যে এত তাড়াহুড়ো করা এটা তারই পেছনে এত কি কারণ হলো যে না তোমাদেরকে এত তাড়াহুড়া করতে হবে তোমরা বলছো আরেক দিক থেকে মুখ্যমন্ত্রী বলছেন আমরা তো দু হাজার ছেচল্লিশ অবধি থাকবো টু থাউজেন্ড তুমি থাকলে তুমি ছেচল্লিশ জন ব্যাখ্যা করো তুমি একটা শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ডকে নির্মাণ করে এটা শিক্ষিত জাতি কোটা জাতিকে সামনের দিকে যাবে না পেছন দিকে এই মানে পেছন দিকে হটবে তা ঠিক করে আর এরকম একটা জনিত বিষয় এই যে বিদ্যা জ্যোতি প্রকল্প নামে একটা ঘোষণা করলো একশোটা স্কুলকে একশোটা স্কুল এবং সেদিন শিক্ষামন্ত্রী হিসাব দিল প্রায় এক লক্ষ ছাত্র ছাত্রছাত্রী যুক্ত হবে সেখানে এটা তো কন্টিনিউয়াস অর্থাৎ এক লক্ষ মানে এটা আগামী দশ বছরও এই এক লক্ষ না এটা ইয়ার মতো যে স্রোতের জলের মতো আসবে তো তুমি এরকম একটা প্রকল্প যদি এটা যদি এতই যে সাংঘাতিক গুরুত্বপূর্ণ হয় সুদূর চিন্তা ভিত্তিক হয় তুমি একটু পাবলিক কনসালটেশন করো বা বিধানসভা বিধানসভাতে আলোচনা করো এ রাজ্যের মধ্যে বহু শিক্ষাবিদ আছেন যারা আমাদের রাজ্যের সন্তানদের তৈরি করেছেন তাদের সাথে আলোচনা করো কিছুই হলো না কয়েকজন আমলা আর কয়েকটা এনজিও এনজিও মানেটা কি শুনতে ভালো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আসলে তো হলো নন গভর্নমেন্ট ঠক আর তার সাথে কয়েকজন রাজনীতিক এরা মিলে একটা নীতি তৈরি করে ফেলল কাজী এই যে এই ফলাফল আপনি বলেছেন হ্যাঁ ফলাফলটাই কারণ ফলাফলটা কি যে না অন্য দলকে ঠেকানোর জন্য না ঠেকানো হলো যে না আর সামনের দিনটা আরও ভয়ঙ্কর দিন আসছে তখন এই নগর ভোটে যাদেরকে ভাড়া করে আনা হয়েছিল এই ভাড়া করে লোক পাওয়া যাবে না কাজী পালাতে হবে কাজী তার আগে আরও কটা আমার যে থাকবে যেখানে যে সুযোগটা আছে এই সুযোগগুলোকে কক্ষিগত করার জন্য যা যা করণীয় কিন্তু আমি বলে দিতে চাই ওরা তো মিথ্যা জালিয়াতি কেস করে আমাদের একজন নেতাকে প্রায় একশো দিন জাল খাটিয়েছেন আর গত ৪৫ মাসে প্রায় সমস্ত দপ্তরে তারা যেরকমভাবে জালিয়াতি করেছে একটা ক্ষেত্রেও তারা পার পাবে না শিক্ষা থেকে শুরু করে গ্রামোন্নয়ন স্বাস্থ্য যেভাবে জনগণের অর্থ ওরা আত্মসাত করছে বা বাইরে পাচার করার সুবিধা করে দিচ্ছে এই যে আউটসোর্সিংয়ের নামে যেভাবে ত্রিপুরাজ্যের বেকার যুবকদের বঞ্চিত করে বাইরে কিছু কোম্পানিকে সব লোটপাট করার জন্য দিচ্ছে এগুলোতে কেউ রেহাই পাবে না কাজে এসব করে কি হবে কাজেই আমি বলবো ওদের তো সে শিক্ষা হবে না কিন্তু এদের সাথে যারা লোক আছেন তারা যেন এগুলো থেকে এখন থেকে একটু চিন্তাভাবনা করেন নিজেকে বাঁচানোর জন্য রাজ্যকে রক্ষার জন্য খুব শিক্ষা সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে সামনের যে পরিস্থিতি আসছে সেটা তুলে ধরেছেন এবং সতর্কবাণী উচ্চারণ করেছেন একই সঙ্গে আমি কয়েকটা বিষয় একটু উল্লেখ করতে চাইছি বেকারদের যে অবস্থা রাজ্যে চাকরি মানে সামান্য হয়তো কোথাও কিছু কিছু হচ্ছে কিন্তু বেকারদের মানে সরকারি চাকরি কার্য তো বন্ধ হয়ে গেছে এবং সরকার বারবারই বলছেন যে এখানে কর্মচারী বেশি মানে আগের সরকার এত বেশি নিয়োগ দিয়েছে এত বেশি বেকারদের মানে সরকারি চাকরিতে নিয়েছে যে এখন আর জায়গা নেই এটা একটা দিক তেমনি ওদের যে ভীষণ ডকুমেন্ট ওরা দিয়েছিলেন সেই ভীষণ ডকুমেন্টে মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত যে প্রতিশ্রুতিগুলি ছিল বারবার এগুলো মানুষ জানেন এত প্রতিশ্রুতি প্রথম বছরে বেকারদের পঞ্চাশ হাজার চাকরি দেবেন হ্যাঁ তারপরে হচ্ছে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন ইত্যাদি ইত্যাদি অজস্র প্রতিশ্রুতি ছিল প্রত্যেক ব্লকে একটা করে কলেজ করার কথা আরো বেশি এইমস এর মতন হাসপাতাল তৈরি করা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় কিন্তু এগুলো কিছুই হয়নি এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে মানুষ মানে ভয়ে কিছু বলতে পারছে না তো এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতি সম্পর্কে আপনারা সেই আন্দোলনটা আপনারা কিভাবে করতে পারছেন দেখুন এটা ত্রিপুরাতে বিজেপির এটা নতুন নীতি বা নতুন কৌশল নয় ভারতীয় জনতা পার্টি এটা জাতীয় ক্ষেত্রেতেও এবং আমাদের দেশে যেখানে যেখানে তারা ক্ষমতা এই দখল করার জন্য সমর্থ হয়েছে সব জায়গাতেই তাই করেছে তারা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেন এগুলি রূপায়নের জন্য কখনো দেন না যেমন জাতীয় ক্ষেত্রেতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই একশো দিনের মধ্যে এই কি বলে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেক অ্যাকাউন্টে জমা দেবেন বিদেশ থেকে দুঃখ চাকরি দেবেন বিদেশ থেকে সমস্ত কালো টাকা আনবেন এগুলি দ্বিতীয়বার তিনি উচ্চারণ করেননি উনি মানে বছর শেষেই নতুন স্লোগান আরম্ভ করলেন মনিটাইজেশন এই যে পার্স তারপরে জিএসটি লাভ জিহা বলেছিলেন এরপরে এত কোটি টাকা আসবে এই দেশের আর কোনো ট্যাক্সে বসাতে হবে না তো ঠিক কারণ একই গাছের একই একই ফল থেকে ধরনের বিষ তৈরি হবে একই ধরনের গাছ মানে জন্মাবে তাই হয়েছে তো এই রাজ্যের মধ্যেও তাদের ভীষণ ডকুমেন্ট এটা কার্যকরী করার জন্য তারা বলেন ভোট নিতে হবে এবং তারা জানে যে তারা যখন এই প্রতিশ্রুতি পালন করতে পারবেন না মানুষ কথা বলতে শুরু করবেন এবং ত্রিপুরার যে এটা বিহার বা উত্তরপ্রদেশ নয় আমি বিহার এবং উত্তরপ্রদেশের নাগরিকদের সম্মান জানিয়েই বলছি এটা খাটো করছি না কিন্তু ত্রিপুরাটা একটা অন্যরকম রাজনৈতিক সচেতনতা নিঃসন্দেহে সে সমস্ত রাজ্য থেকে এখানে অনেক বেশি কিন্তু এখানে যে মানুষ প্রতিবাদী হয়ে উঠবেন এটা ভাবতে পারেননি কাজী ত্রিপুরার যে সন্ত্রাস আমদানি করার পেছনে কারণটা হলো ওই জায়গাতে অর্থাৎ সন্ত্রাস করার মধ্য দিয়ে মানুষের মুখটা বন্ধ করো মানুষকে ঘরে ঢুকিয়ে ঘরে ঢুকিয়ে দাও রাস্তা বেরোতে দিও না এখন এই জায়গায় আপনি জিজ্ঞেস করছেন যে আমরা কিভাবে আন্দোলন আমরা করবো তো আমরা সঙ্গে যুক্ত করতে চাইছি কোভিড আমাদের কাছে মানে সরকার দু ধরনের সরকার হতে পারে একটা প্রো আর একটা তাই আমরা দেখছি পৃথিবী জুড়ে এন সরকার যেগুলো সেগুলো কোভিডটাকে প্রতিবাদ হাতিয়ার করছে প্রতিবাদ ঠেকানোর জন্য হাতিয়ার করছে ত্রিপুরায় কি আপনি ত্রিপুরা কেন সারা দেশেই তাই করেছে যারা যেমন এই যে কোভিড আমি শুধু সমাজতান্ত্রিক দেশের কথা বলছি না এমন কি প্রগতিশীল বুর্জোয়া শাসিত দেশগুলোতেও তারা কোভিডকে এরকমভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য ব্যবহার করেননি আর কোভিডের জন্য মানুষকে যে অ্যাসিস্ট্যান্স দিয়েছে সাহায্য করেছে এটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মতো মোদীর মতো করেননি তো এখানে কোভিডকে হাতিয়ার করে কিভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দামি দাবিয়ে রাখা যায় মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় আর মানুষকে লুণ্ঠন করে মুষ্টিমেয়কে আরও বড়ো লোক যায় যেমন এই কোভিডে এই দেশের কোটি কোটি মানুষ সর্বশান্ত হয়েছে আম্বানি আদানি এদের সম্পত্তি দ্বিগুণ তিনগুণ চারগুণ করে বেড়েছে এক সময় ছিল এশিয়া শ্রেষ্ঠ এখন আম্বানি পৃথিবী শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে এবং কোভিড সাহায্য করেছে এই সরকারের নীতির কারণে তো এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের আন্দোলন আমরা তো আন্দোলন করছি সে আন্দোলন করছি বলেই তো তাদেরকে এই রিগিংয়ের নতুন কায়দা আমদানি করতে হলো পুলিশকে এবং কমিশনকে এইভাবে নির্লজ্জ ব্যবহার করতে হল কিন্তু এটা একবার দুবার করা যায় বারবার হয় না বারবার কোন দেশের মানুষই এটাকে সহ্য করবে না ত্রিপুরার যেও দেওয়ালে পিঠ থেকে গেছে পেছনো যাবে না এখন সামনে এগোতে হবে কাজেই আমাদের পার্টি আগামী দিন সে সামনে এগোনোর একদম নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য যা করণীয় আমরা সে সিদ্ধান্ত নিয়ে আমরা এগোচ্ছি আপনি একটা জিনিস বলছেন যে কোভিড যে সিচুয়েশান এটা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য প্রতিবাদকে দমন করার জন্য এটা ব্যবহার করা হয়েছে ত্রিপুরাতেও দেশেও দেশেও করা হয়েছে কিন্তু এর মধ্য দিয়ে কি আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো না এর মধ্য দিয়ে এক বছর ধরে কৃষকরা মুখ্য লক্ষ্য কৃষকরা লড়াই করে জিতলেন জয়ী হলেন এবং কেন্দ্রীয় সরকারকে বাধ্য করলেন তিনটে কালো কৃষিয়ান প্রত্যাহার করতে আমি আমি সেটাই বলেছি গত কল আমাদের শিক্ষা নাও আর আমাদের কেন এটা সারা দেশের এবং সারা পৃথিবীর কাছে সত্যি যে গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলনের কাছে এই আমাদের দেশের যে কৃষকদের আন্দোলনে একটা বিরাট একটা শিক্ষা এবং আরও প্রায় কয়েক মাস আগে নোয়াম চমস্কি সে আমেরিকার বিখ্যাত এই যে মানবতাবাদী বা মানবাধিকার কর্মী তিনি বলেছেন যে সারা পৃথিবীর একটা অন্ধকারতম যে একটা যুগ চলছে তার মধ্যে একটা ভারতবর্ষের এই কৃষকের আন্দোলন একটা উজ্জ্বল আলোকবর্তিকা সত্যি যার মনীষীরা তারা যে অনেক দূরে দেখেন নোয়াম সংস্কির সে কথাটা গত বারো তারিখে নরেন্দ্র মোদীর সেই নথি শিকারের মধ্য দিয়ে এটা আমাদের দেশের ক্ষেত্রে না সারা পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের জন্য এটা প্রমাণ হয়ে গেল এবং ত্রিপুরাজ্যের মধ্যেও আমি গতকাল বলেছি এখানে প্যারাডাইজ চুমনিতে যে কৃষক আন্দোলনের সাফল্য ত্রিপুরাজ্যের গত ৪৫ মাসের এই যে দমবন্ধকর থেকে বেরিয়ে আসার জন্য এটা একটা চাবিকাঠি বা এটা একটা বিরাট আমাদের জন্য রাস্তা দেখিয়েছে বার্তা দিয়েছে এখানকার মানুষ এটা সহ্য করবে না এবং এই নির্বাচনের সময়েতে আমরা তাই দেখেছি যেটা যেমন একটা এই বাজি বা ফায়ার যে ইয়েগুলি এগুলি আপনি যতই এটাকে মানে উপর থেকে নিচে ফেলুন বা এসে এটা এমনিতেই ফাটবে না নির্দিষ্ট সময়ে আপনি তার যে সলতেতে যদি আপনি সেরকমভাবে একটা আগুনে ফুলকি দিতে পারেন বিরাট শব্দ করে ফাটবে ত্রিপুরাজ্যের মধ্যেও সেই জায়গায় এটা ধীরে ধীরে পৌঁছচ্ছে এবং দুই হাজার তেইশ এরকম একটা গণতান্ত্রিক বিস্ফোরণের জন্য অপেক্ষা করছে ত্রিপুরাজ্যের মধ্যে আমরা অপেক্ষায় থাকবো তার আগে আমি আরেকটু আরও একটা দুটো প্রশ্ন আপনাকে করব। সেটা হচ্ছে সম্প্রতি আমরা দেখলাম আপনাদের দলের তিনজন নেতা বিলোনিয়ার তাপস দত্ত ত্রিলকেশ সিনহা এবং বাবুল দেবনাথ এই তিনজন তাদের লোকাল যে ওখানকার যে আদালত ওরা দু বছরের করে জেল দিয়েছে পরে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেছেন ওরা আপিল করবেন আপনারা বলেছেন তো এটা কি প্রমাণ করে না যে আপনাদের আমলেও আইন শৃঙ্খলা ছিল না যেটা বিরোধীরা কিন্তু এই প্রচারটা মানে এখন যারা সরকারে রয়েছেন তারা কিন্তু এই প্রচারটা নিচ্ছেন যে আপনাদের সময়েও আইন শৃঙ্খলা ছিল না কি বলবে সেদিন একই প্রশ্ন আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এবং পরদিন পত্রিকাতে ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র এ প্রশ্ন রেখেছেন যে মানিক বাবু জিতেন বাবু এটা নিয়ে বলছেন না কেন আমি বলব সে ভদ্রলোক কী প্রশ্নটা করে নিজেকে যে রাজনীতির জন্য কত অপরিপক্ক এটা তিনি প্রমাণ করেছেন বাউসন সরকারের সময়েতে রুল অফ ল আইনের শাসন ছিল বলেই তো যে তাপস দত্ত বাবুল দেবনাথ এবং এই ত্রিলোকের সিনহা তারা দক্ষিণ জেলার আমাদের পার্টির শীর্ষস্থানীয় নেতা তারা এদের বিরুদ্ধেও এফআইআর হয় এবং হয় তদন্ত হয় চার্জশিট জমা হয় হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে তো কেন এটা হলো হয়েছে মাননীয় আদালতের রায়কে আমরা মান্যতা আমরা দিই আমরা শিরোধার্য হিসেবে আমরা মানি তাদের অপরাধ কি তারা শান্তিপূর্ণভাবে পিকেটিং করেছে আমরা সমস্ত তথ্যগুলো আমরা এনে বের করেছি অর্থাৎ বাদীদের পক্ষে যারা এই সাক্ষী দিয়েছে তারা কি বলেছে যে না তারা পিকেটিং করতে এসে তারা তাপস দত্ত বা নাম বলেননি যারা পিকেটার্সরা তারা হাতজোর করে বলেছেন আপনারা আজকে যাবেন না আজকে এই কারণে বন্ধ আমাদেরকে দৈহিকভাবে করেননি যাই হোক আদালতে বিচার হয়েছে শাস্তি হয়েছে এবং আমাদের সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে তার বিরুদ্ধে আপিল করার জন্য আমরা আপিল করব কারণ এটা একটা সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার ধর্মঘট করার পিকেটিং করার এবং এই জায়গায় আমাদের নেতৃত্ব বা আমাদের কর্মীরা যারা সেদিন গেছেন তারা লাঠি সুটা নিয়ে কোনো পার্টি অফিস আগুন লাগাতে যায়নি কোনো গাড়ি জ্বালায়নি কোনো পত্রিকা অফিস বাংচুর করেনি কিন্তু আমি শাসক দলের সে মুখপাত্রকে এই কথাটা জিজ্ঞাসা এই সুযোগ নিয়ে আপনি জিজ্ঞেস করেছেন আমি প্রশ্ন করতে চাই গত আট সেপ্টেম্বর তারিখে দিন দুপুরে প্রায় দেড় থেকে দু ঘন্টা ধরে শুধু এখানে না উদয়পুরে বিশালগড়ে সোনামোড়াতে আগরতলা শহরে সাতচল্লিশটা পার্টি অফিস জ্বললো আমাদের তিন তিনটে গাড়ি পোড়ালো একটা পত্রিকা অফিস তস্তস করে দিল কোথায় এফআইআর কোথায় ইনভেস্টিগেশন কোথায় চার্জশিট কোথায় অ্যারেস্ট বলছে সিআইডি তদন্ত হবে ই হবে সেই হবে তো বামফ্রন্টের আমলে গণতন্ত্র ছিল রুল অফ ল ছিল বামফ্রন্টের শীর্ষ নেতার বিরুদ্ধে এফআইআর করা যায় এটা এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত যদিও এই কেস এটা সেরকম কোনো ল অ্যান্ড অর্ডার ব্র্যাক করার কেস না সাধারণ পিকেটিং শান্তিপূর্ণ পিকেটিংয়ের মাননীয় আদালতকে যে তাকে মান্যতা দিয়েই আমরা উচ্চ আদালতে আমরা আপিল করব এবং আমরা যাব যে না এটা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে এবং এর জন্য এই শাস্তি হতে পারে না কিন্তু সেটাই কার্যকর হবে আমি যাচ্ছি একটু আসলে অনেকদিন পরে আপনাকে এখানে পেয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে দিল্লিতে একটা যন্ত্র মন্তরে তিপ্রাল্যান্ডের জন্য মথা এবং সরকারেরও কিন্তু অংশীদার তারা আবার তিপরা মথার সঙ্গে একজোট হয়ে দিল্লিতে তারা যন্ত্র মন্তরে ধর্ণা করলেন এই সম্পর্কে আপনার মন্তব্যটা জানা আমাদের খুব দরকার এ সম্পর্কে আমার যা রিয়ান বেশ কয়েকটি শুধু এক বাইককে বললে পরে এটা সবটা বলা হবে না প্রথমত হল শাসক দলের একটা অংশ অর্থাৎ আইপিএফটি সরকারের থাকা অবস্থায় সেই ধর্মাতে অংশগ্রহণ করেছে এবং এই দল গত নির্বাচনে ত্রিপুর রাজ্যের জনগণকে ঢোকা দিয়েছে যে বিজেপিকে ভোট দিলেই এটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সাথে চুক্তি হয়ে গেছে মাসের মধ্যেই ত্রিপুরাল্যান্ড হবে অথচ ছমাস কেন আজকে সাড়ে তিন বছর হয়ে গেছে বেশি হয়ে গেছে বিজেপি দল এ সম্পর্কে এই কথা স্বীকার করছে না বা এটা নিয়ে কোনো কথা বলছে না তারপরও বিজেপি বলেছে হবে না তাই বলছি আমি তারপরও সে দলটা এ জোটে আছে এটা দ্বিচারিতা এক দ্বিতীয় হল দিল্লিতে আইপিএফটি এবং ত্রিপুরা মথার দুটি দলের প্রায় দু হাজার যুবক যুবতী নারী পুরুষ তারা গেছেন এদের দাবি দাওয়া এটা কতটুকু বাস্তবতা আছে কতটুকু রিয়ালাইজেবল এটা পরে আমি বলছি কিন্তু একটা স্পিরিট যে না ত্রিপুরাজ্যের যে আদিবাসীদের জনজাতিদের তাদের জাতিসত্ত্বা বিকাশ বা অস্তিত্বের লড়াইয়ের জন্য তারা যাচ্ছে আমি অন্তত সেই স্পিরিটটাকে আমি সম্মান জানাই যে এই তাগিদ থেকে এরা গেছেন কিন্তু যদি সত্যি সত্যিই আমরা যে কেউ যে তাহলে আমরা থাকি না কেন আমাদের দেশে ভারত দেশে এরকম কোন মার্জিনালাইজড বা আন্ডারপ্রিভিলিস বা পিছিয়ে পড়া কোনো জাতিগোষ্ঠীর যদি আমাদের তার উন্নতি ঘটাতে হয় তার বিকাশ ঘটাতে হয় তাহলে কোথায় আঘাত করতে হবে দেশের শাসক দলের যে বন্দা নীতি দেশের সংবিধানের দরজায় আমার করা আটতে হবে আমি সেই নীতির বিরুদ্ধে কথা না বলে যারা সেই বন্ধানীতির যারা ধারক বাহক এদের নীতি পাল্টনে কথা না বলে উল্টো যদি আমি অন্য স্লোগান আমি তুলি যেটা ত্রিপুরাজ্যের সামাজিক ভৌগোলিক সাংস্কৃতিক বিভিন্ন কারণে যেটা রিয়েলাইজেবল না তাহলে কি হবে ওই শাসক দলকেই পক্ষান্তরে তাদেরকে এদের যে ভুল নীতি যে নীতির কারণে আজকে এর দেশের বা আমাদের রাজ্যের মধ্যে আজকে আমরা পিছিয়ে অর্থাৎ এখানকার জনজাতিরা এটাকেই আরও শক্তিশালী করা হবে তাদের হাতটাকে এবং ত্রিপুরাজ্যের মধ্যে যে বিপ্লব দেবের সরকার এই যে গত এপ্রিলে এডিসি নির্বাচন হলো যেই জিত গণতান্ত্রিক গ্রুপে তারা জিতেছে মানুষ ভোট দিয়েছে ত্রিপুরা মথাকে কিন্তু গত সাত আট মাস ধরে এই এডিসিকে তার প্রাপ্যকে দিচ্ছে এই সরকার কিছু দিচ্ছে না শুধু একটা মূর্তি স্থাপন করলে হলো না মূর্তি তো ঠিক আছে টাকা দিচ্ছে হ্যাঁ দিচ্ছেন না কিন্তু তার বিরুদ্ধে আমার কোনো লড়াই হলো না এবং এই ভারতীয় জনতা পার্টি দুই হাজার সাল আমি সাংসদ ছিলাম যতদিন আমি ছিলাম ততদিন যতগুলি অধিবেশন গেছে সমস্ত অধিবেশন চিৎকার আমি করেছি ইউটিউবে আমার অসংখ্য বক্তৃতা আছে এবং আমাদের লড়াইয়ের ফলে বাধ্য হয়েছে একটা বিল তৈরি করতে এবং সে বিল এখন পেন্ডিং এবং বিলের নাম্বারও পড়েছে হান্ড্রেড টোয়েন্টি ফিফথ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এখন এটা টু থাউজেন্ড নাইনটিন পনেরোতে হল দু হাজার উনিশে যেহেতু আবার রিসাবমিটেড হয়েছে এটার নাম্বার পড়েছে টু থাউজেন্ড নাইনটিন ইয়ে টোয়েন্টি ফিফথ এই দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড নাইনটিন কিন্তু এটা নিয়ে একটা কথা উচ্চারিত হলো না তো এতে এই যে শত শত ছেলে মেয়ে দিল্লিতে গেল এদের স্পিরিটকে আমি অ্যাপ্রিসিয়েট করার পরও আমি বলবো এখানে যে সঠিক জায়গাতে আমি যদি কোথাও কোনো ঘরে ঢোকার জন্য যদি আমি দরজায় টোকা না মারি আমি গিয়ে কান্নিিকে টোকা মারলাম কি হবে আমি দেওয়ালে গিয়ে মাথা ঠেকালাম তো আমার মাথা ফাটবে দেওয়াল ফাটবে না কাজেই এই আন্দোলন যে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সেই স্পিরিট থাকা সত্ত্বেও এতে কাঙ্ক্ষিত কোনো রেজাল্ট দিতে পারবে না কাজে তারা এটা রিয়েলাইজ করবেন আমি তাদের প্ল্যাটফর্ম থেকেই যে সংবিধান সংশোধন করে এডিসিকে যাতে এম্পাওয়ার করতে হয় তাদের হাতে যাতে আমাদের বিখ্যা না এই পাততে হয় এটা তারা চিন্তা করবেন আমি এটা আশা করি কি ডাইরেক্ট ফান্ডিং চাইছেন না ডাইরেক্ট ফান্ডিং বা ইনডাইরেক্ট ফান্ডিং প্রশ্ন না যদি কনস্টিটিউশনাল প্রভিশন হয় এই পয়সাটা এডিসিতে পুষতে হবে এটা পচবেই এটা কি পোস্ট অফিস দিয়ে আসলো না ব্যাংকের আরটিজিএস দিয়ে আসলো না অন্য পথে আসলো প্রশ্ন না আমার কনস্টিটিউশন যদি সেরকমভাবে ডাইরেক্ট করে প্রভিশন তৈরি করে তাকে আসতেই হবে যে এই কথাগুলো আপনার দল আমি যেভাবে ব্যাপারটাকে সামগ্রিক মানে এই ওদের সেন্টিমেন্টটাকে শ্রদ্ধা জানিয়ে রেসপেক্ট জানিয়ে আপনি যেটা বললেন কিন্তু আপনার পার্টি এবং আপনাদের গণসংগঠন ঠিক সেভাবে সেই অ্যাপ্রোচ নিয়ে ব্যাপক অংশের উপজাতি যুবক যুবতীর কাছে পৌঁছতে পারছে না বলে সাধারণ মানুষ মনে করছেন না আমরা এটা এটা হয়তো হয় কেননা আমরা দেখেছি ত্রিপুরাজ্যের মধ্যেও দেখুন আপনি যদি আপনারও আমার মতোই প্রায় সমসাময়িক বয়স আমার যে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আপনারও প্রায় সাংবাদিকতায় সমান অভিজ্ঞতা হয়েছে ত্রিপুরা যে এইরকমভাবে যে ট্রাইবেলদের ইস্যু নিয়ে উনিশশো আশ্বিনাজিতে এরকম একটা আফসার্স হয়েছিল আপনার যদি মনে থাকে উনিশশো আশি তখন এই লোকসভা ভোটে রিজার্ভ যে আমাদের বিশটা সিট তার প্রায় বেশিরভাগটাতেই তখন টিউজে ছিল। তারা এরকম স্বাধীন ত্রিপুরা স্লোগান বা বিদেশি ভিতর স্লোগান নিয়ে একটা আবেগ তুলেছিল এটা একটা গেল এরপরে বামফ্রন্ট বা গণমুক্তি পরিষদ তাদের যে এই বিভাজনের বা আমাদের ঐক্য সংহতি করবে এতে সবাই ক্ষতিগ্রস্ত হবে আমি লোকসভার কথা বলছি যে ভোটের প্রথমবার আমাদের এই কমরেড বাজুওয়ান নিয়াং জিতলেন মাত্র আটচল্লিশ হাজার ভোটে কারণ একটা ভালো ভোট এনেছিল তখন বিধানসভার হিসাব ধরলে আমি বলছি এটাও একটা আফসার্স এরপরে গোমতি হাওড়া দিয়ে বহু জল গড়িয়েছে অনেক ঘটনা ঘটেছে আবার আমরা বোঝাতে পেরেছি যে না ওই পটটা সঠিক পট না তারপরে টিএনবি আসলো অষ্টআশিতে জোট আসলো তিরানব্বই আবার বামফ্রন্ট আসলো এরপরে অ্যানালেপটি হলো টাইগার ফোর্স হলো এরপরে তার ঠিক বিশ বছর বাদে দুই হাজার ইংরাজি এই যে এডিসি এই যে আপনার দেববত কলই মুখ্য কার্যনির্বাহ সদস্য হয়ে আসলো যদিও তার পেছনে এই যে কি নাম জানি একজন এই ব্রিগেডিয়ার আসাম রাইফেলসের তারও একটা ভূমিকা ছিল কুখ্যাত একজন ভারতীয় সেনাবাহিনী অফিসার ভারতীয় সেনাবাহিনী কুখ্যাত নয় ব্যক্তি কুখ্যাত এবং আমরা সরকারে থাকতেই এডিসি দখল করে নিয়ে গেল অর্থাৎ এডিসি এলাকাতে তখন আর একটা আফসার্স হলো ঠিক তার কুড়ি বছর বাদে দু হাজার একুশে আবার তো আশি স্লোগান হল বিদেশি বিতরণ স্বাধীন ত্রিপুরা দুই হাজার ইংরাজও প্রায় একই ধরনের কুড়ি বছর পর আবার কুড়ি বছর বা একুশ বছর মাথায় স্বাধীন ত্রিপুরা না হলেও ওই এটাই যে দাবিটা রিভাইজড হয়ে আঠারো উনিশ কুড়ি বছরের কুড়ি বছর আসছে নতুন কাজেই সেই দুইবারের যে আফশ্বাস বা দুইবার যে একটা দেও উঠেছিল যথারীতি সেই দেও স্তীমিত হয়েছে সেই যুবকগুলো বুঝেছে তাদের বৃহদাংশ গণতান্ত্রিক স্রোতে এসছে এরা এখন অনেকে আমাদের নেতাকর্মী অনেকে এমএলএ হয়েছেন এডিস চেম্বার হয়েছেন মন্ত্রীও হয়েছেন কুড়ি সালেও সালেও তাই হয়েছে এবং তারপর পর তিনটি এডিসি নির্বাচন আঠাশটা সিটি আমরা জিতেছি একুশ সালেও আবার স্বাধীন ত্রিপুরা স্লোগান নয় ঠিক স্লোগানটা চেঞ্জ হয়েছে এটা এখন কনভার্ট হয়েছে কিন্তু তার কনসেপ্টটা প্রায় ওটার কাছাকাছি এটাও সেভাবে স্তীমিত হবে আমরা যারা সে আন্দোলনের সাথে যুক্ত আছে আমরা তাদের বিরোধী নই বরঞ্চ তাদের আমি বললাম এদের স্পিরিটকে আমি স্বাগত জানাই আমি ওয়েলকাম করি ইয়েস কোনো জনগোষ্ঠীর কোনো জাতিগোষ্ঠীর কোনো দেশের তার মঙ্গলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে তার ভাষা সংস্কৃতির বিকাশে এগিয়ে আসতে হবে কিন্তু এগিয়ে আসা মানে হল ভুল পথে না আমার সব যে যে রাস্তা উপর দিয়ে গেলে হবে আমি জুপঝাড় দিয়ে গেলে কী হবে আমি সেই পাটকে যাবে আমি তাদেরকে বলবো রাইট ট্রেকে আসো ট্রেনকে চলতে হবে রাইট ট্র্যাকে ভুল ট্র্যাকে গেলে পরে অ্যাক্সিডেন্ট হবে এটাই হলো বক্তব্য আমার ভোটের রাজনীতিক হিসেব যারা করেন তাদের একটা মধ্যে একটা আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আইপিএফটি সরকারি থেকেও এই যে তিপরা মাথার সঙ্গে আন্দোলনে গেছে এর মানে কি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে মাথাকে টেনে আনার জন্যে আই পি পাঠানো হয়েছে বা কাজ করছে এসব নিয়ে আমার বোধ এখন অন্তত এই আশারে মন্তব্য করা এটা টু আর্লি হবে হ্যাঁ কারণ আগামী এই তেইশের নির্বা বিধানসভা নির্বাচন হিসাব করলে পরে খুব বেশি দিন নয় যে মাত্র তেরো চোদ্দ মাস এই তেরো চোদ্দ মাসে গত ৪৫ মাসে এই হাওড়া দিয়ে যে নদীর জলের যে স্রোত ছিল যে গতিতে আগামী তেরো মাসের গতি অনেক এইরকম আঁকা বাঁকা গতিও হবে এবং তার স্পিডও অনেক বেশি থাকবে কাজেই আমি আর এক্ষুনি আমি মন্তব্য করবো না এটা নিয়ে কাজে অনেক কিছু আমরা দেখতে পাব বুঝতে বুঝতে পারছি আমি দুটো প্রশ্ন একটু মানে চট করে জেনে নেব আপনার কাছ থেকে একটা হচ্ছে দশ হাজার তিনশো তেইশ দশ হাজার তিনশো তেইশ কি সামনে নির্বাচনে আবার ফ্যাক্টর হয়ে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই কারণ দু হাজার তিনশো তেইশ একশো সতেরো জন শিক্ষক ইতিমধ্যে জীবন দেবনি হয়ে গেছে তো দু জীবিকা এবং জীবনের টানে যেহেতু সরকারে আরেকটা দল তাদেরই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ছিল এবং তাদের চক্রান্তে এটা হয়েছে এটা জেনেও অনেকে শাসক দলের নকুতে চলেছেন চড়তে বাধ্য হয়েছেন না তারপরও যদি চাকরিটা থাকে বা চাকুরিটা হয় এবং গত দুই হাজার আঠারোতে ভোটও দিয়েছেন কিন্তু আজকে পঁয়তাল্লিশ মাসে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার স্ফটিকের মতো পরিষ্কার এই সরকার দু হাজার জন্য কিচ্ছু করবে না হ্যাঁ সেই জায়গায় আমি বলবো বামপন্থীরাই এর হাজার তিনশো তেইশের পথ আমাদের বহু অর্থনৈতিক টানাপূরণের মধ্যেও আমরা সেই পথ সৃষ্টি করেছি বহু বাধা সত্ত্বেও একটা সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সেই চাকরি হয়েছে স্বচ্ছতা রেখে এটা গেছে হ্যাঁ এটা ঠিক যে তাদের অনেকে ওভারেজেড হয়ে গেছেন অর্থাৎ একজন রেগুলার এমপ্লয়ি যেরকম সুযোগ সুবিধা নিয়ে চাকরি করে পেনশন পায় হয়তো বা এরকম করা যাবে না এটা করা এটা ইয়ে হবে কিন্তু একটা সরকার একটা নির্বাচিত সরকার তাদের যদি সদিচ্ছা থাকে সে উপায়ে না হোক কিন্তু তাদের দুবেলা খাওয়ার জন্য সে নিশ্চয়তা প্রদান করবো এটা সরকারের কাছে এটা কোনো বাধা নয় আপনারা যদি সরকারে আসেন আমি সেটাই বলতে চাইছি আপনারা এটা এখন ওই কথা যদি বলি বলবি না কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আপনি বলছেন দেবেন না আমি ইভাবে বলছি আমি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছি না কোর্ট আমাদের কাছে শিরোধার্য সবাইকে মানতে হবে কিন্তু সরকারের যদি সেরকম সদিচ্ছা থাকে মানবিক দৃষ্টিভঙ্গি থাকে যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে তাকে নিরাপদ তার জীবিকা সুনিশ্চিত করবে এটা কঠিন কোনো কাজ না এবং বামপন্থী ফ্রন্ট আমরা এটা করবই দুই হাজার তেইশে যে এই রাজ্যের পট পরিবর্তন হবে আমি আশা করি এবং বামফ্রন্টে দু হাজার তিনশো তেইশের জন্য যা করণীয় আমরা এটা করব একটা কথা শুধু জানতে চাইব সরকারি কর্মচারীদের প্রসঙ্গে তাই সরকারি কর্মচারীরা আশা যেমন করেছিলেন প্রতিশ্রুতিতে তেমনি সবচেয়ে বেশি হতাশ তারাই তাই হয়েছেন এবং আগে যখন একটা দিয়ে বকেয়া থাকলে আমরা দেখতাম রাস্তায় তারা নেমে প্রতিবাদ করছেন দাবি করছেন কিন্তু এখন তারা সেই দাবিও করতে পারছেন না ইভেন সরকার সমর্থক কর্মচারী মুখে কলুপ এটে আছেন এই এই যে পরিস্থিতিটা সরকারি কর্মচারীরা কি এত অন্যায় করেছেন এত অপরাধ করেছেন এত শাস্তি দিতে হবে না এটা তো এখন এই সরকার আসার পর যেহেতু সরকারকে সমর্থন না করলে পরে সরকারি দলের সাথে যদি এদের এই কি বলে এদের সাথে সম্পর্ক না রাখি ক্ষতি হবে আমরা দেখলাম রাতারাতি ভারতীয় মজদুর সংঘ বিএমএস তৈরি হলো এরপরে টিআর ক্যাশ তৈরি হলো সময়টা কত ৪৫ মাস এবং সর্বশেষ দেখলাম গত এই ভোটের আগে এই পুরো ভোটের আগে বিবেকানন্দ বিচার মঞ্চ বিএমএসও না টিআরকে এসও না এখন বিবেকানন্দর মতো একজন নমস্য ব্যক্তির নাম ব্যবহার করে বিজেপিকে পুনরায় কর্মচারীদেরকে ঠকানোর জন্য সেই পাপটা করতে হচ্ছে তো এটা তো মানে ত্রিপুরাজ্যের আপামর কর্মচারী যে এরা প্রতারিত এরা অপমানিত এটা তারই মানে বলে বলবে শেষ করছি আগের একটা প্রশ্নের যে ট্রেনে আপনি বলেছেন যে আপনারা সেই পথেই আপনাদের পার্টি এগোচ্ছে যাতে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করা যায় একটা কমন প্রশ্ন এবারের নির্বাচন এই যে পুরো নগর ইলেকশন দেখে যারা ভোট দিতে পারেননি বা যাদের ভোট ভোট কেন্দ্রেই অন্যেরা দিয়ে দিচ্ছে আমরা এগুলো প্রচুর ভিডিও দেখেছি সবাই জানেন সবাই দেখেছেন বাড়ি বাড়ি গিয়ে ভয় ভীতি দেখানো হয়েছে যাতে ভোট কেন্দ্রে না যাওয়া হয় তো এই পরিস্থিতিতে একটা প্রশ্ন সবার কাছে আসছে ঘুরে ফিরে দেশেও কি এরকমই ভোট হবে আমি এই কথাটাই বললাম যে আমরা সংবিধানকে আমরা শ্রদ্ধা করি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আমরা আস্থা রাখি রাখতে চেষ্টা করেছি এ কারণে এখানে সাংবিধানিক ইয়েতে নিয়মকে তার পথ ধরে যে সাংবিধানিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে এই নির্বাচন কমিশন তারা যখন তার সাংবিধানিক দায়িত্ব পালন করল না পঁচিশ তারিখে ভোট আমি চব্বিশ তারিখ রাত এগারোটায় সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছি আরেকটা কেস চলছিল সেই কেসের ইন্টারভেনার হিসাবে সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্ট আমি কৃতজ্ঞ রাত সাড়ে এগারোটায় আমার দায়ের করা সেই পিটিশন তারা গ্রহণ করেছেন এবং তারাও দুটো নির্দেশিকা পাঠিয়েছেন সঙ্গে সঙ্গেই যে পরদিন কেন্দ্রীয় সরকার তুমি তৈরি থাকো যদি অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হয় এয়ারলিফ্ট করো রাজ্য সরকারকে বললো তোমরা যদি অতিরিক্ত বাহিনী দরকার হয় রিকুইজিশন পাঠাও আর যেহেতু রাজ্য নির্বাচন কমিশন কাস্টিং করল না কারণ ত্রিপুরার যে কাস্টিংয়ের সমস্ত পরিকাঠামো আছে এটা শাসক দলকে সুবিধা দেওয়ার জন্যই নির্বাচন কমিশন এগুলো করে নি ওয়েব করেনি ওয়েবকাস্টিংও করেনি তারপরে বলল যে সমস্ত যারা মিডিয়া এ রাজ্যের মধ্যে তারা যারা কভার করছে তাদেরকে আনহিন্ডার্ড অ্যাক্সেস দাও অর্থাৎ তারা যাতে গিয়ে বুথের ভিতরে গিয়ে এরা ছবি নিতে পারে লাইনে দাঁড়িয়ে ছবি নিতে পারে এবং কি ধরনের এই নির্বাচন কর্মী পুলিশ দেওয়া হয়েছে করতে পারে কিন্তু নির্বাচন কমিশন এগুলোকে চেপে রেখে দিয়েছে আমি আগামীকাল তো তেরো তারিখ আগামীকাল এই যে রাজ্য সরকার যে একটা কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছে আমাদের পুলিশের ডিজি এবং হোম সেক্রেটারির সিগনেচারে আমি পেয়েছি এটা সুপ্রিম কোর্ট থেকে একদম অসত্য তথ্যে ভরা অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য নাকি তারা একদম সর্বাত্মক উদ্যোগ নিয়েছেন ডিজি সাহেব মানে গোম খাওয়া ছেড়ে দিয়ে গণতন্ত্রের পূজায় নিজেকে এমন নিয়োজিত রেখেছেন এভাবে করেছেন এবং তিনি তথ্য দিয়েছেন আমার এত কোম্পানি সি এত কোম্পানি বিএসএফ এত ব্যাটালিয়ান টিএসআর আছে এগুলি যা দিয়েছে এগুলো যদি সত্যিই ব্যবহার হতো তাহলে ঠিকই কিন্তু এগুলি একদম বলেছে একটা জায়গায় আমি জাস্ট একটা উদাহরণ উল্লেখ করছি একটা জায়গায় বলেছে তিনটা উনত্রিশ মিনিটে তিনি কোন বুথে জানে সিআরপিএফ আর পি এফে চারটার সময় ভোট শেষ আর তিনি তিনটা উনত্রিশ মিনিটে গিয়ে সিআরপিএফ আর পি এফ বা দিয়েছেন মানে নিজেদের লেখাতেই নিজেদের যে পাপ কি করেছেন প্রমাণ করেছে আমি কাল আগামীকাল দিচ্ছি জানি না মাননীয় আদালত কিভাবে দেখবেন যে এই যে তথ্যগুলো সম্পূর্ণ সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের সর্বোচ্চ আদালতের নির্দেশিকাও অমান্য করে কাজেই আগামী দিন আপনি যে কথাটা বললেন এবং দর্শকরা অনেকে শুনতে চাইবেন এটা কীভাবে মোকাবেলা হবে তো আমরা তো এই যে এই নিয়ে এই সরকার আমলে ছটা ভোট হলো পঞ্চায়েতের উপনির্বাচন পুরো উপনির্বাচন লোকসভা দুই এডিসি পঞ্চায়েতের সাধারণ নির্বাচন এরপরে হলো সিক্স হল পুরন এটা সিক্স ভোট এবং ছটা ভোটই হল একটা থেকে আর একটা প্রহাসন কাজেই সপ্তম ভোট হবে মাঝখানার কোনো ভোট নেই সেই ভোট হবে ত্রিপুরাজ্যকে রাজ্য এখানে হয় গণতন্ত্রের চিরকালের জন্য তার মৃত্যু হবে নয় গণতন্ত্র মাথা তুলে দাঁড়াবে এবং এই লড়াইটা শুধু আমরা একা বামপন্থীরা না এবারের ভোটে আগরতলা শহরে যারা বামফ্রন্টকে ভোট দেননি কখনো এরকম বহু লোক আছেন এবার তারা ব্যথিত হয়েছেন এবং প্রচণ্ডভাবে আহত হয়েছেন আমরা সবাইকে নিয়েই আমরা আমি সেদিনও বলেছি সাংবাদিক সম্মেলনে বুথ স্তর থেকে আমাদের সে জন ঐক্য আমরা গড়ে তুলবো এবং এই প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে যেহেতু কমিশন রুখছে না পুলিশ দাঁড়াচ্ছে না পুলিশ মানে আমি নিচু তলার বা মাঝারি স্তরের পুলিশকে বলছি না এবারও যে নির্বাচন হওয়ার পর বহু পুলিশ অফিসার সিএস অফিসার কাছ থেকে আমি ফোন পেয়েছি স্যার নাম বলবেন না টেলিফোন নাম্বার আপনি ইয়ে করবেন না যে হয়েছে আমরাও যে মানে কি বলে এই নিজেদের হাত নিজে কামড়াচ্ছি তো এটা শুধু আমরা কেন ত্রিপুরাজ্যের কোনো অংশের মানুষটা হতে দেবেন না কাজে বুথ স্তর থেকে আমাদের সে প্রিপারেশন শুরু হবে যদি পুলিশ না সাহায্য করে তখন যদি এরকম হয় জনগণে সে পুলিশের ভূমিকা নেবে গণতন্ত্র বাঁচানোর জন্য গণতন্ত্র রক্ষার জন্য এটাই হলো মূল কথা এবং এই জায়গায় আমরা সিপিআইএম আমরা সামনের সার্টি আমরা থাকব আমরা অনেকটা সময় বেশি নিয়েছি আজকে অনেক দিন পরে আমরা জিতেন্দ্র চৌধুরীকে পেয়েছি আমাদের স্টুডিওতে এবং আমরা অনেক কথা বললাম অনেক প্রশ্নের উত্তর নিলাম আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন রয়েছে তো আমাদের টেলিফোন লাইন এখন আমরা বন্ধ রেখেছি পরবর্তী সময় নিশ্চয়ই আমরা ফোনের লাইন সহ আমরা বসবো শেষ কথা যেটা সেটা হচ্ছে গণতন্ত্র রক্ষা করার জন্য সর্বাত্মক প্রয়াসের ডাক দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী আমাদের স্টুডিওতে বসে সপ্তম নির্বাচন যেটা হতে যাচ্ছে তার ভাষায় সেটা হয়ে যাচ্ছে অষ্টম বাম সরকার প্রতিষ্ঠা নির্বাচন আপনাদের সাফল্য কামনা করি আপনাদের লড়াই সাফল্য কামনা করি এবং আপনাকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনারা যারা এতক্ষণ ধরে শুনছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল দেখতে থাকুন চ্যানেল দিনরাত সজাগ দিন